দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো প্রথমে জানিয়ে দিচ্ছি আমেরিকা ইয়েমেনের যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে বললেন হুতি আন্দোলন এদিকে ব্রাহ্মণবাড়ে হেফাজত নেতা সহ গ্রেপ্তার তিন যুদ্ধবিরতি ঠেকাতে ক্ষতিগ্রস্ত গাজায় দূরত্ব পণ্য নির্মাণ করতে হবে ইসরায়েলকে বলছে হামাস আরও রয়েছে হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরায়েলি সামরিক বিমানবন্দর বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট আরও জানিয়ে দেব ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছেন পুতিন চীনের জিংজিয়াংয়ে এ মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে বলছে এমন ইন্টারন্যাশনাল সর্বশেষ জানিয়ে দিব ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন চীনা নাগরিক আটক দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত আমেরিকা ইয়েমেনের যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে বললেন হুতি আন্দোলন ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে আমেরিকা সানার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মাধ্যমে পরিষ্কার হয় যে ওয়াশিংটন সানার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে এবং দারিদ্র্য পীড়িত এই দেশটির ভঙ্গুর অর্থনীতির শ্বাস রোধ করতে চায় এমএ হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি সকালে টুইটার পোস্টে এসব কথা বলেছেন পোস্টে তিনি মার্কিন নিষেধাজ্ঞা কঠোর সমালোচনা ও নিন্দা করেছেন আলী আল হুতি বলেন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বেসরকারি খাতের ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন কলকারখানা ও উৎপাদন কেন্দ্রের ওপর বিমান হামলা সর্বাত্মক অবরোধ আরোপের মাধ্যমে ইয়েমেনিদেরকে উপোস রাখার চেষ্টা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধের ব্যবস্থা ইয়েমেনের অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনের একটি মানি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওই নেটওয়ার্কের মাধ্যমে ইয়েমেনের জনপ্রিয় হুতী আনসারুল্লাহ আন্দোলনকে অর্থ যোগান দেওয়া হয় বলে অভিযোগ করেছে আমেরিকা কেন্দ্রিক ইয়েমেনের যে সরকার ব্যবস্থা রয়েছে তার মূল পরিচালনার কেন্দ্রবিন্দুতে দায়িত্ব রয়েছে এই হতি আন্দোলন সূত্রটি জানিয়েছে পার্স টুডে ব্রাহ্মণবাড়িয়া হেফাজত সহ গ্রেফতার তিন ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের সহ দপ্তর সহ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় সহিংসতা চালানোর অভিযোগে জেলা গোয়েন্দা শাখার একটি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল হককে এবং অপর একটি টিম খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মদতপুষ্ট বেরতলা মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম ভূইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত গত ছাব্বিশ থেকে আঠাশে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয় এতে অন্তত ১৩ জন মারা যায় এই ঘটনায় দায়ের মোট ছাপ্পান্নটি মামলায় এখন পর্যন্ত পাঁচশত সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যুদ্ধবিরতি ঠেকাতে ক্ষতিগ্রস্ত গাজায় দূরত্ব পুনর্নির্মাণ করতে হবে ইসরায়েলকে বলছে হামাস হামাসের এক শীর্ষ স্থানীয় নেতা যদি ইসরায়েল যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চায় তবে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার পুনর্গঠন দ্রুত করতে হবে এই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই মন্তব্য করেছেন খবর হামাসের পুলিশ ব্যুরোর উপপ্রধান খলিল আল হায়া আল আকসা টিভি চ্যানেলে এক বিবৃতিতে বলেন সংস্থাটি গাজার পুনর্নির্মাণ সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করেছে এবং রাজনৈতিক সমঝোতা করবে না তিনি বলেন এই যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধানে এটি মজবুত করা গুরুত্বপূর্ণ এদিকে ইসরায়েল গাজায় দশই মে থেকে হামলা শুরু করে আর একুশে মে থেকে হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তিক কার্যকর হয় এ সময় গাজায় ইসরায়েলি হামলায় দুশত চুয়ান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে ছেষট্টি জন শিশু ও উনচল্লিশ জন নারী রয়েছে হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরায়েলি সামরিক বিমানবন্দর পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে রয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন সম্প্রতি স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন জেনারেল আমিকাম নুরকিন জানান মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো কারণ এই বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে বিমান বিমানবাহিনীর প্রধান আরও জানান হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা রয়েছে তাতে খুব সহজেই সেগুলো ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে সক্ষম ফলে অনেক ঝুঁকিতে রয়েছে গুরুত্বপূর্ণ এই এলাকাটি এদিকে সাক্ষাৎকারে গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থানও স্পষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন তিনি গত মাসে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বর্বর ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়ি ব্যাপক বিমান হামলা চালায় এ সময় ফিলিস্তিনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরুদ্ধে মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল তবে ইসরায়েলি আগ্রাসনে নারী শিশু সহ দুই শতাধিক ফিলিস্তিনি মর্মান্তিক মৃত্যু হয় সূত্রটি জানিয়েছে ইত্তেফাক ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট ইয়েমেনের মারিবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরো সাতাশ জন খবর আরব নিউজের দেশটির সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে আরব নিউজের খবরে বলা হয় ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা ব্যারিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মারিব কার্যালয় পরিচালক আব্দুল আজিজ আল শাহাদি বলেছেন মারিবের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এমনে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় হুতি বিদ্রোহীরা দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে এবং দুটি ড্রোনের সাহায্যে হামলা চালায় এদিকে লিয়ান নামে এক মেয়ে শিশুর শেষকৃত্য অনুষ্ঠান শেষে এই হামলা হল এতে শতাধিক মানুষ অংশ নিয়েছেন এর আগে হুতি বিদ্রোহীরা হামলায় নিহত একুশ জনের মধ্যে লিয়ান ও তার বাবাও ছিল ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছেন পুতিন ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিতে যাচ্ছে রাশিয়া এটি মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও বাড়াবে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট খবরে বলা হয় একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা সাহায্যে ইরান মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হবে এদিকে ক্যানাবাস ভি নামের স্যাটেলাইট ইরানকে দেবে রাশিয়া রাশিয়ার তৈরি এই স্যাটেলাইট উচ্চ রেজলিউশনের ক্যামেরা রয়েছে কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে রাশিয়া ক্যানোপাস ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে চীনের জিংজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে বলছে অ্যামোনিস্ট্রি ইন্টারন্যাশনাল চীনের জিংজিয়াংয়ে উইঘোরদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামোনিস্ট্রি ইন্টারন্যাশনাল সংস্থাটি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলা হয়েছে জিংজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে একই সঙ্গে এ বিষয়ে দতন্ত করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে অ্যামোনিস্ট্রি এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এদিকে প্রতিবেদনে বলা হয়েছে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন চীন তার উদ্দেশ্য সাধনের জন্য সেখানকার জনসাধারণের ওপর নির্যাতন চালাচ্ছে এবং ভুল বোঝাচ্ছে এছাড়া লাখ লাখ মানুষের ওপর নজরদারি করছে চীন ফলে তারা ভয়ের মধ্যে রয়েছেন উইগুরদের রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্থ গুতেরেসের সমালোচনাও করেছেন ক্যালামার্ট এদিকে উইগুরদের পরিস্থিতি নিয়ে এর আগেও বিভিন্ন সংগঠন প্রতিবেদন প্রকাশ করেছে এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াস একটি প্রতিবেদন প্রকাশ করে তারা বলেছিল মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেখানে সংগঠিত হচ্ছে তার জন্য দায়ী চীন সরকার এই সূত্রটি প্রকাশ করেছে ইত্তেফাক সর্বশেষ জানিয়ে দেব ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন চীনা নাগরিক আটক বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর হাতে ধরা পড়েছেন এক চীনা নাগরিক পশ্চিমবঙ্গের মালদেহ সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে হান জুই নামের এই চীনাকে আটক করা হয় তার কাছ থেকে বাংলাদেশি বিশ্বাসহ একটি চীনা পাসপোর্ট একটি ল্যাপটপ দুটি মোবাইল ফোন একটি বাংলাদেশি সিম কার্ড একটি ভারতীয় সিম কার্ড এবং দুটি চাইনিজ সিম কার্ড উদ্ধার করা হয়েছে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন বলা হয়েছে গত দুই তারিখে তিনি বিজনেস ভিসায় বাংলাদেশে আসেন এবং এক বন্ধুর সাথে অবস্থান করেন পরে তিনি সীমান্তবর্তী চাঁপাই নবাবগঞ্জ জেলায় চলে আসেন এবং ভারতে প্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার হন এদিকে হানু জুনেই জানান এ পর্যন্ত তিনি চারবার ভারত সফর করেছেন এবং দিল্লির গুড়গাঁওতে তার একটি হোটেল রয়েছে যেখানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক কাজ করেন তিনি যখন চিনে থাকেন তখন তার ব্যবসায়ের অংশীদার তাকে ভারতীয় সিম কার্ডের নাম্বার পাঠান এছাড়াও কিছুদিন আগে তার ব্যবসায়িক অংশীদার সান জিয়াংকে গ্রেফতার করে লখাউনের সন্ত্রাসী বিরোধী স্কোয়াড এটিএস হাং এবং তার স্ত্রীর বিরোধে অভিযোগ দায়ের করে যার ফলে তাকে ভারতীয় ভিসা দেওয়া হয়নি এই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশি ভিসার ব্যবস্থা করেন এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে বলেছে হাং জুনেই একজন ওয়ান্টেড অপরাধী এবং সকল গোয়েন্দা সংস্থা এই তদন্তে একত্রে কাজ করছে সূত্রটি জানিয়েছে ইত্তেফাক আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য